শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান জেলখানা মোড় সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই দিন এই রক্তদান শিবিরে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমানের শিবশঙ্কর সেবা সদনের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের এক সদস্য জানান, এই স্বেচ্ছাসেবী সংগঠন আগেও বহু সমাজসেবামূলক কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাবে। তারা তাদের এইরূপ সমাজমুখী উদ্যোগে খুশি এলাকাবাসী। আজকে আমাদের বর্ধমানের জেলখানা মোড়ে আমাদের টিম উড়ানের পক্ষ থেকে এখানে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এখানে 50 জন ডোনার আছে, তারা 50 জনকে রক্তদান করবে। হ্যাঁ, তাদের এটা হচ্ছে শিব বর্ধমানের শিবশঙ্কর সেবা সদন আছে, সেখানে আমাদের এই রক্ত ওনারা সংগ্রহ করছেন। এই সংস্থার পক্ষ থেকে আগেও অনেক রকম কাজ করা হয়েছে, যেমন আমরা এখানে কোনো রকম কোনো মানুষের ওষুধ প্রয়োজন হলে ওষুধ দেওয়া হচ্ছে, এবং লকডাউনে আমরা টানা 15 দিন খাইয়েছি দুস্থ মানুষদের যারা রাস্তায় শুয়ে থাকছেন। তাছাড়া সুন্দরবন দীঘাতেও ত্রাণ পৌঁছে দিই, কোনো রকম কারোর রক্ত প্রয়োজন হলে তাদেরকে রক্ত ডোনার খুঁজে দেওয়ার চেষ্টা করছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।